আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির তেলের উচ্চ মূল্য আকাশ ছুঁয়েছে তেল বিক্রি করে টাকার পাহাড় গড়ছে সৌদি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল বিশ্বের বিভিন্ন দেশে তেলের সংকট ও দামের ঊর্ধ্বগতির কারণে হিমশিম খেতে হলেও তেল বিক্রি করে টাকার পাহাড় গড়ছে সৌদি সৌদির তেল জেনটা আরামকুর নিজের রেকর্ড ভেঙে লাভ করেছে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির লাভ ছিল চার হাজার কোটি মার্কিন ডলার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছেন আগের বছরের তুলনায় আরামকুর মুনাফা নব্বই শতাংশ বেড়েছে অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় দুই হাজার পাঁচশো পঞ্চাশ কোটি ডলার বেশি আয় করেছে সৌদির রাষ্ট্রীয় এই কোম্পানিটি এছাড়াও এটির নগদ অর্থের প্রবাহ আগের বছরের তুলনায় তিপ্পান্ন শতাংশ বেড়ে হয়েছে তিন হাজার কোটি ডলার বছর তিনেক আগে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পর বিশ্বের বৃহৎ জ্বালানি রপ্তানিকারক এই কোম্পানির সবচেয়ে বেশি লাভ হয়েছে আবার গেল চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর বৈশ্বিক বাজারে তেল ও গ্যাসের দাম আকাশ ছোঁয়া বেড়েছে যে কারণে আগামীতেও লাভের পূর্বাভাস দিয়েছে এই কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি রাশিয়া কিন্তু জ্বালানি চাহিদা পুরোনের রাশিয়ার উপর নির্ভরশীলতা কমিয়ে আনার অঙ্গীকার করেছে পশ্চিমা শক্তিগুলো মাধ্যম বুলুমবার্গের তত্ত্ব অনুসারে অপরিশোধিত তেলের দাম ও উৎপাদন বেড়ে যাওয়ায় শেয়ার বাজারে তালিকাভুক্ত যে কোনো দেশের চেয়ে ভালো করেছে সৌদি আরামকো ঋণ কমিয়ে আনতে এবং উৎপাদন ক্ষমতা বাড়াতে এই অতিরিক্ত অর্থ ব্যয় করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানিটি তৃতীয় প্রান্তিকে লাভ্যাংশের এক হাজার আটশো আশি কোটি ডলারে অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে সৌদি কাজেই ভবিষ্যতেও জ্বালানির চাহিদা সন্তোষজনক পর্যায়ে রাখা হবে বলে জানিয়েছেন আরামকো আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের জানিয়েছেন চলতি বছরের প্রথম অর্ধেকে বৈশ্বিক বাজারে অস্থিরতা ও অনিশ্চয়তা সত্ত্বেও আমাদের শিল্পের চলমান বিনিয়োগ অব্যাহত রাখা দরকার তাহলে বাজারে সরবরাহ ভালো রাখা সম্ভব হবে এতে তেল রপ্তানিও সহজ হবে বলে জানিয়েছেন তিনি তিনি আরও বলেছেন এ দশকের বাকি সময়ে তেলের চাহিদা বাড়বে যদিও স্বল্প মেয়াদি পূর্বাবাসের নিম্নমুখী অর্থনৈতিক চাপের কথা বলা হয়েছে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই বাড়ছিল তেলের দাম করোনা মহামারীর দকল কাটিয়ে বিশ্ব যখন উঠা দাঁড়ানোর চেষ্টা করছিল ঠিক তখনই শুরু হয়ে যায় এই যুদ্ধ কেবল আরাম কই নয় এক্স নো মোবিল শ্যাবরন বিপির মতো বড়ো বড়ো তেল কোম্পানিগুলো এই বছর বেশি লাভের সুখবর দিয়েছে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে